নমস্কার বন্ধুরা, আমি শুভ আর আপনারা দেখছেন শুভ প্লাম্বিং চ্যানেল। যে আমার এই ক্লায়েন্টটা যে আসলো, মানে জিআই পাইপ যে কনসিল, জিআই পাইপগুলো দেখুন 5 বছর 10 বছর পরে নষ্ট হয়ে যায়। দেখুন পুরো আয়ো জং পড়ে পুরো নষ্ট হয়ে, লিকেজ হচ্ছে, দেয়াল ড্যাম্প হচ্ছে। এর কারণে দেয়ালটাকে পুরো ভেঙে বাথরুমটাকে নতুন করতে হচ্ছে। এবার দেখুন, এবার সুপ্রিমের সিপিপিসি পাইপ দিয়ে আমি পরেরটা এই যে সুপ্রিমের সিপিপিসি পাইপ, সুপ্রিমের সিপিপিসি পাইপ স্কোর হচ্ছে স্টপ কক দিয়ে সিঙ্গেল গরম সিঙ্গেল ঠান্ডা একটা বাথরুম কনসিল করে পাইপ ওয়্যারিং করেছি। ঠিক আছে, দেখুন জিআই পাইপ লাগালে কী হয়, ওগুলো 10 বছর 5 বছর পরে জং খেয়ে নষ্ট হয়ে যায়। তাই সবাইকে বলবো যে জিআই পাইপ কোনো বাথরুমে ব্যবহার করবেন না। এখন সব পিভিসি বেরিয়ে গেছে, এখন আপনারা পিভিসিই লাগান। ওতে আপনার দেয়াল, হ্যাঁ পিভিসি লাগাবেন ঠিকই, অবশ্যই প্লাম্বারকে দিয়ে আপনি চেক করিয়ে নেবেন পাইপগুলোকে, আগে প্লাস্টার হওয়ার আগে চেক করিয়ে নেবেন, টালজি বসানোর আগে। এই দেখুন, এটা ফিনিশিংয়ের কাজ আমার, ফিনিশিংয়ের পরে দেখুন। এরপরে এখানে একটা শুধু নর্মাল কুমোট এমনি চেঞ্জ করেছি, ইডব্লিউসি কুমোট চেঞ্জ করেছি। ইডব্লিউসি কুমোট, নর্মাল কুমোট চেঞ্জ করেছি এখানে। এ দেখুন পুরো কমপ্লিট হওয়ার পরে দেখুন ফিনিশিংটা, দেখুন কুমোট দেখুন। এই এখানে নতুন বেসিন, নতুন বেসিন, এখানে একটা সনিক সিঙ্কক, আর এই কুমোরটা চেঞ্জ করেছিলাম আগেই দেখেছি। নমস্কার, সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।